তোমার কথা দিতেছি, আমার মেয়েরি আমি তোমাকে বাড়ির বউ করে দিব। নানি দাদা, আজকে তোমাকে কর্তব্যটা আমি পালন করলাম, আমার বাবার বিয়ে আমি দিলাম। বিমু, তুমি তো ছোট বাচ্চা, না খাই থাকতে পারবা না। বিমু শোনো, আমি তোমার টাকা দিই মা, তুমি দোকান থেকে কিছু কিনা খাইও না। কেন এমনি? বিমু স্কুলে যাও নাই আজকে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবি আপনার কয়েকটা কথা বলি, কিছু মনে করেন না। ঠিক আছে বলো। দেখেন ভাবি, বিমুরা এতিম, ওর মা মারা গেছে, ওর দেখাশোনা করার মতো কেউ নাই। আপনি যদি ওর দেখাশোনা না করেন কে করব বলেন? এখন আপনিই তোর গার্জিয়ান, ওর সব। বিমু বলে না খাইয়ে রয়েছে এখন পর্যন্ত। ভাবি ওরে কটা ভাত দিলেন না আপনি খাইতে? শুনো, বিমুর দেখাশোনা আমি করি না কে করে? হ্যাঁ আমি ওর চাষি, আমি তোর দেখাশোনা করি। আর তুমি এমন ভাবে কইতাছো, তোমার মনে হয় দরদে উৎলাইয়া পড়তাছে? একবার মায়ের চাইতে মাসির দরদ বেশি, তাই না? তোমার যদি এত দরদ লাগে তুমি নিয়ে যাও খাওয়াও গা, আমার এত টাকা পড়ে নাই। আমি জানি বিমু, মা তুমি আমার সাথে আসো, আমি তোমার ভাত দিব। সত্যি? আমার না খুব খিদে লাগছে। ঠিক আছে বিমু, আমার সাথে আসো, আমি তোমার ভাত খেতে দিব। সত্যি খালা বলি, চলো আসো। আর যখন দেখি তুমি ওরে নিয়ে থাকো তখন আমি অনেক নিশ্চিন্তে থাকি। তুষার ভাই, আপনি এমনি করে বলতেছেন কে? ও তো ছোট্ট একটা বাচ্চা, ওরে দেখা যে কে ওরে মায়া লাগবো। আর আসল কথা বলতে কি, বিমুর ওপর না আমার একটা মায়া বৈশা গেছে। এই মায়া যা আমি কাটাইতে পারতাছি না, একদিন বিমুরে না দেখলে আমার নিজেরই ভালো লাগে না। ঠিক আছে, তুমি বিমুরে নিয়ে যাও, তাড়াতাড়ি দিয়ে যাও। ঠিক আছে, আমি দিয়ে যাব মা, যাও। আচ্ছা আসো বিমু। আমি কি ভাত রান্ধি না? বাড়িতে কি ভাত নাই যে মুন্নিকে বাড়িতে যা ভাত খাওয়া লাগবে? বৌমা, মুন্নিকে বাড়িতে যা ভাত খাওয়ার জন্য তা তুমি মারতেছ? হ্যাঁ, একবার কি ভেবে দেখছো? একটা মানুষ কোন সময় মাসি বাড়িতে ভাত খায়?
যখন খিদা দেওয়ার সহ্য করতে না পারে ঠিক তখন যা আমার এই ছোট্ট হ্যাঁ নাতি কয়টা ভাত খায় তুমি ওর শাশু তোমার খোঁজখবর রাখো না প্রতিবেশী মুন্নি ওর খোঁজখবর রাখে বৌমা আমার বাড়িতে খাবার অভাব আছে অভাব নাই তারপরে আমার এই তিন বাতিন না রে ঠিক মতো খাই পারত না তার সাথে তোমরা ভালো করো না মা ঠিক আছে আমি যখন খাবার দেই নে তাহলে আজকে থেকে আর আমি খাবার দিব না আর আপনি কইলেন না যে আমি দেখাশোনা করি না আমি যদি আর দেখাশোনা না করি তাহলে পাড়ার মানুষ দেখাশোনা করুক আমি আর কোনো দেখাশোনা করব না মনে থাকে নানি দাদা তুমি চাচির সাথে হুদায় কোথায় গোবর গেলা দেখলাম না চাচি কিরকম করলো দাদু বাড়ি কি নে জানি কই তা তুই বুঝবি না বুঝবি আমার মতো তোর বয়স হব তখন বুঝবি তুই যে আমার চোখের মনি তোর কষ্ট দেখলে আমার তো বুকটা ফেটে যায় কেন বুঝে যায় দাদু ভাই কপালে দুঃখ থাকলে কিনা কেউ খন্ডাতে পারে না আল্লাহ দিন সুখ দিব নু যাই নু ঘরে নু যাই গেছিলাম এই বাচ্চা বল আন্ডার মারতে তোমার একটু বিবেকে বাধা দে না জানি বাবা মুন্নি যে বইটা আহে আমি জানি বাবা তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা কি কথা বাবা বিমু মুন্নির সাথে থাকতে পারে না আর মুন্নি বিমুর সাথে থাকতে পারে না তাহলে কাম করি আমি তোর মুন্নি বিয়ের প্রস্তাব নিয়ে মুন্নি করতে যাই আমাকে
Bimu, 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 B
মা দাদু ভাই দাদু ভাই মুন্নি খারাপ মুনি আই কি বাবা এখন বিমু তুই জানিস না তোর মুন্নি খারাপ মুনির বিয়ে ঠিক হয়ে গেছে তুই এনে যা আর তোমার গো কই তুমি কেমন গার্জেন যে মেয়ের একা রাখতে পারবে না তোমার মেয়ে যদি কি আমার মেয়ের জীবনটা বিশ্বাস করে দেবে নাকি মুন্নি আর সাইড হয়ে গেছিস নানি ও নানি দেও নানি মুন্নি গেল মুনি যেদিন আমার মা মারা গেল ওই দিন আমার ছোট থেকে লালন পালন করছে নানি গো তুমি আমার এই কথা কইও না আমি না খালা মুনির বলতে পারবো না কারণ সে যে আমার ছোট থেকে মানুষ করছে আমি খালা মুনির সাথে থাকতে পারবো কর্তব্যটা